আর ইউ রেডি আম্মু? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি ভালো আছি, আমি বলতে ফ্যামিলি সবাইকে নিয়েই ভালো আছি। তো আমি আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসতেছি সেটা যদিও একটু অন্যরকম, তারপর দেখলে হয়তো বা ভালো লাগতে পারে। তো এটা হবে আপার সাথে রুস্তমে। আপা যে চাদরটা আপার জন্য আনছি সেটা কিন্তু আপা জানে না, এটা আপার সাথে একটু ফান। চাদরটা কো আপা কো এদেশেই তো নাই। হ্যাঁ, আপনি কি মনে করছেন এটা আপনার থ্রি পিস? চাদরটা একটু মেলা দেখাবো, আসেন আপা, আসেন মেলা দেখাবো। আমি একটু আপার একটু হেল্প করে চাদরটা দেখাবো। আপনারা অনেকেই দেখতে চাইছেন যে কি চাদর কিনলেন, আপা দেখাইলেন না, তো চাদরটা তো দেখাইলেন না। তো এ হলো দুটো কাভার, দেখলেন নিউ মার্কেটের যে দোকান থেকে চাদরটা কিনছি। এই যে সুন্দর না কাভারটা, আপনার ভালো লাগছে চাদরটা? আমার ভালো লাগে, দেখি যায় আসে। আচ্ছা এটা কোনো কথা কন, তাহলে সবকিছু আমার উপরে কেন দেন ছেড়ে? চাদরটা মেলো তো দেখি ভালো লাগেনি। এক কাজ করো আম্মু, এই চাদর আন্টিরে দিয়ে দাও। আমার লেগে কিনছি, তোর কথাবার্তা হইলে আমি নিতাম না আন্টি, থাক দিয়ে দাও, আন্টিরে দিয়ে দাও। চাদরটা আসলে ভালো লাগতেছে, মেলো পুরাটা মেলো আমরা দেখি। আপনি চাইলে যে দোকান থেকে আনছি আপনি দোকানে গেলে দেখবেন যে সেম লেপের কাভার পাওয়া যায় চাদরের সাথে। আমরা ইন্টারভিউ কিন্তু হয় কি জানেন, চাদরের সাথেই না লেপ একটা সেম লেপের কাভার দিয়ে দেয়, আর চাদর তাহলে বিছানাটা আরো সুন্দর লাগে। এটা এটারই কাভার বানানো আছে। হ্যাঁ বুঝছি, কি করতে চাইছেন? হ্যালো, সাদা লেপের কাভার ছিল না? হ্যাঁ ওগুলো এই ছাপার ভিতরে। হ্যাঁ এটা সেম সেম। যাই হোক চাদরটা আপনি অনেকে দেখতেছেন, আর এটা হলো পাঞ্জিল একটু মজা নিয়ে নিল। চাদরটা কিন্তু আমার পছন্দের চান্সে, আপনি যদি ভালো লাগে না এটা ভালো লাগে সবই আমার সব আইনা দিতে হইব না, তারপর যদি এই চাদরটা ভালো লাগে আপনার আইনা দিতে পারে না? আমার ভালো লাগছে ঠিক আছে, কিন্তু আমার লাগে না। আপনার মাঝে মাঝে একটা মানে যখন আমি বেশিরভাগ পুরান চাদর করে দিই তো আমার আমার আর মনে আছে যে আপনার একটা চাদর দিব, কিন্তু আজকে ও তান দিল বইলা ফেলছে, তো তো এই জন্য আসলে না আন্টি বাবা আছে সমস্যা নাই, ওগুলো আমার চাদর আছে। তারপর একটা নতুন চাদর আসলে দেওয়ার দরকার আপনাকে। আর কোনো চাদর আন নাই? আর একটা আনছে হলো কি জানো, রানারটা নষ্ট হয়ে গেছিল, রানারটা আচ্ছা যাই হোক, চাদরের কালারটা কেমন হয়েছে, চাদরটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর সব কথার এক কথা হলো আপনারা জানেন এই চাদরটা আমি কাল লিগে আনছি, আর জান লিগে আনছি হ্যাঁ হয়তো বা জান না, হলে একটু মজা নিলাম। যারা জানেন তো জানেন, যারা জানেন না কালকেই শুনছেন, তাদেরটা আমি আপার জন্যই আনছি। আমি এর আগে বলছিলাম যে আম্মু তুমি এই যে নেক্সট যে নাটকটা করলে আমি সত্যি ভাবছিলাম এটা তুমি নিয়ে নিবা, তো মনে মনে একটু আমি আসলে না অভিনয় করতে পারি, কি জানো তাহলে বুঝতে হবে যে আমার আমার সাথে ফাঁপন দিলে কাম হবে না। আচ্ছা যাই হোক, ভালো লাগছে কথাবার্তা? ভালো লাগছে। আপনার আগে আমাকে আগে শুনি, আমার কি চাদর নেই?
চাদরটা আমার ভালো লাগছে, তুমি আমাদের বাসায় এরকম একটা নিয়ে এসো। আর এটা ছোট ভিতর আছে মোটামুটি, মানে মাঝারো সাইজ আছে, আনছি কাটলে। এটা আপনি নিয়ত করে আনছে, আমি বেটারাও জানে, ওই ভিউয়ার্সরা জানে এই চাদরটা আপনি লিগে আনছে, বুঝছেন? আর এখন যে এই চাদর আমি বিছানা বিছাই, কেবল তিশা কত ছোট লোক জানেন, পরে দিন রোজ পিবিব লাইনে লাইনে, বুঝছেন? আপনার জন্য আমি ওই সময় দেখে আনছি, আমার ভালো লাগছে নিয়ে এসেছি। আবার যদি নেক্সট এই আরো অনেকগুলো কাবার সরকার বালিশের কাবার কাবার সরকার বিক্রি করা যদি দিই, এটার সেম আছে আমি বাড়ির জন্য নিয়ে আসুন। আমরা এখনো রান্না করি নাই, চলেন আমরা রান্না বান্না করি গে। আপা একটু দেখ, আপা কোলাতি মা তারপরে ধরেন মাগিয়া ধরেন যেটা আমি ধরবো তো যাক না, এখন আপনি নিয়ে লাভ নেই। ওরে আল্লাহ রে, দেখেন কি অবস্থা গো। অনেক কখন ঘুমাইছে ঘুমাইছে কতক্ষণ হয়েছে? ছয় দেন গা জুতা। হ্যাঁ রে আল্লাহ রে আল্লাহ, কত স্প্রে দিছে সেই এখন খেলছে না, জুতার তলাই কইতাছে খেলছে যে বালি দা পড়া, জুতার তলাই কইতাছে যে খেলছে না। তুই খেলাস তাই তোর জুতার তলা মাঠের মধ্যে, তোর যে স্কুলে যে মাঠ। আরে বেলুন আনছিস, বেলুন কত নিছে রে? বিরিয়ানি খাওয়া যায় এখন, একটা বিরিয়ানি খাওয়া যায় না। কি চিন্তা করেন, বাইরের থেকে আসছে কত কিছু নিয়ে ঢুকছে। গিফট করার মতো কেউ নাই এই জগতে, মামা খালা চাচা নানা দাদা নাকি নাই, কেউ নাই দেখেন আমার ঘরের অবস্থা, এখানে পেলা কোথা আমি দেখতেছি, আমি দেখতেছি হঠাৎ, আমি দেখতেছি হঠাৎ খেয়া বাবা, হ্যাঁ হঠাৎ করে দিয়ে আপা খালি বাইরা বাড়ি করতেছে, আমি কি এত বাইরা বাড়ি করতেছে কে, তেলা পোকাটা ভরা। আচ্ছা আপনার ভাইয়ের ওই ড্রয়ারটা দেখবেন, ও বলতেছিল ওই ড্রয়ারের মধ্যে হয়ে যাবে না কারো তেলা পোকা আছে। তো আজকে আজকে সকালবেলা আইসা আপা আগে ঝাড়া ঝাড়ি মোছা মুছি করতেছে, মনে করছে একদিন আসে নাই তো মনে করতেছে যে সব মনে আমরা তসনস করে দিয়ে দিচ্ছি।
বাসায় খালি পোকা মাকড় বসবাস করে। আমার আমিও আমি কিন্তু কালকে বত্তা করছি জানেন, রসুন কই কর আদা ডলা করছিলাম বুঝছেন, বত্তাটা রসুন গুলো আদা ডলা করে ভর্তা বানাইছিলাম। ওকে তো আপার আজকে কাপড় চাপড় ধোয়া বেশি, বৃষ্টির দিন গরম পানিও দিয়া দিছে। আমি এই গরম পানিতে আমি একটু গোসল করে হেগে, কালকে আমি গোসল করি নাই, যদিও মানে ড্রেস চেঞ্জ করছি। আমি ভাবতেছি আজকে গরম পানি দেখে গোসল করে হলে, হ্যাঁ গোসল করবি আল্লাহ রে, আল্লাহ রে তাবিয়ার ক্যামেরা ওর আল্লাহ রে মাইর হালাই ভাই একদম তাবিয়া হ্যাঁ সব 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 কি অবস্থায় ক্যামেরা কর এটা ধরবা না শুনো এটা হলো অনেক পাপ দেয় এটা ধরবে তেল দিলে মানুষের ভালো লাগে। আগে ছোটবেলায় গোসল আপনার যেটা হয়েছে গোসল করা গোসল করে তেল পানি দিতে কই তোমায়, হ্যাঁ কত মুখে মুখে তেল দিয়ে ঘুরছি কিছু হয় নাই না রে, আমাকে পোলা পানি মাথায় তেল দা বাইরে যাইতে চায় না কি আমি বুঝি না। আমরা গোসল করাই মায়া কাপড় একদম সর্ষার তেল নাকে মুখে দিয়া কত একটু যেন মাটি পড়ে না যা আটগা সবার কথা সবার মধ্যে তেল পোকা তুমি কি পারো নাকি ছোট মাছের তরকারি? এই যে আমাদের আমার হাজবেন্ড ফোন দিছে, আমি ফোন দিই হ্যাঁ কাটতে দেয় আমি বুঝি না কিছু, হ্যাঁ ফোন দেয় আমি কাটি, এটা কি নাটক করে খালি? আপনাদের ভাইয়া বাহিরে গেছে তো ফোন দিতেছি, হ্যাঁ এদিকটা দিতেছে আমি এদিকটা দিতেছি,
কেন ফোন না দেবে কি সফল আছে দিলাম ফোন দেই কি কয় হুম বলো এমনি ফোন দিছিলাম কই আছে এমনি ফোন দিলাম গাজিপুরে এইতো কখন আসবেন এই জন্য ফোন দিছিলাম আচ্ছা কার সাই দিয়ে না এবার আল্লাহ আল্লাহ তো গাজিপুর গেছে হ্যাঁ না পেঁয়াজ লাগবো না তবে তানজিলা আর তাবিয়া হইলো সেই বাইরে গেছে এখন না অনেকক্ষণ হয়েছে আপাও বারবার বলতেছে যে অনেক সময় হয়ে গেল গা আসতেছে না এর মধ্যে হলুদ দিছিলেন আপা হলুদ দিব ডাইলে কি দিছিলেন ডাইলে কিছু তো জানে মনে হয় একটু হলুদ মরিচ দিয়ে দিতেন তো সে অনেক সময় হয়ে গেছে এখনো আসতেছে না আমি বলতেছি যে মেয়ে কই গেল ফোন দিলাম অনেকবার ফোন তো ধরলই না আপা দেখেন নতুন নতুন আবিষ্কার করছে শীতের দিন তো কাপড় চোপড় শুকায় না শুকাইছিল ডাবল বৃষ্টিতে ভিজে গেছে তো এটা নতুন আবিষ্কার করে যে সব টাঙ্গায় টাঙ্গায় রেখে দিছে দেখ ফ্যানের বাতাসে শুকাই যাবে আর বাসাতে মনে হয় যে কেউ আসতেছে গিয়ে বরঞ্চ কেউই নাই সব যে যার মানে তান দিলে স্কুলে তান নিচে আমি আপা শুধু তো সে এখন না তা তো দুই ঘন্টা হয়ে গেছে না তানজিলা হলো যাইতে চায় আর তানজিলা নিতে চায় কিন্তু ঝামেলা হয়ে যায় তানজিলা ছোট মানুষ না একটা বাচ্চা কেয়ার করা মানে আরো টুটুর করে বেশি এই জন্য আসলে নিতে চায় না কে দেখছে না করছে আমার হইলো কড়াইতে তেল বেশি হয়ে গিয়েছে তাই তেল কমাচ্ছে আমার নিজের তেলও বেশি হয়ে গিয়েছে চর্বি কমাচ্ছি আমরা মানে কি হয় অনেক সময় না সরিষার তেল আর আপনার কি কয় করে সোয়াবিন তেল দুইটা এক একসাথে রান্না করতে গেলে না এটা হয়ে যায় আমার দেন না মাঝে মাঝে হয়ে যায় তেলটা বেশি কি মা তাবি আমার ঘুরতে উঠছে সেই যে বাইরে যাওয়ার পথে মাছ খাবে তাবু মাছ দেখাইতেছে মাছ খাবে ও তাই আর মাছ ভাইতে তোমার আগে ভাত খাওয়াইছি তুমি হ্যাঁ এই যে মাছ ওই যে তো তেল দিয়ে দিন মাছ ভাজি মনে হয় এখন দুই চুলা চড়াই দিছি না এখন চোখ সাইড লাগবো মাথা সাইডে লাগবো চুলাটা বন্ধ করে দিলাম কামে দিলাম দেখো কি কমাও পয়সা আপনারা কি দেখতেছেন দর্শক
অবশ্যই গেছে যার কারণে তরোয়ালটা মনে আছে, আমার মনে নাই। আমার মশলা যেন এটা কষাইতে থাকি, আমি না হইলো কত মনে যে কবে লাস্ট কবে পাড়ায় বাঁচছে আমি জানি না, মনে নেই। ও বাড়িতে গিয়ে বাঁচছিলাম একবার বর্তমানে ছিল না, কিন্তু পাড়া বাটা হয় না আজকে আর হয় না দেখে বানাইতেছি। তবে একটা জিনিস কি জানেন, আমি আজকে ফিল করলাম যে নাপা নাই আজকে আমার কোলা পানি সব আর পিস পিস করতেছে আর আমি ডেকে ডেকে নিয়ে আইতেছি। টান দিলে শুয়ে আছে, এ না কাজ করে দে, টান এটা করে দে ওটাকে, মানে আসে না। এটা আমার অনেক আগে হয়েছে, মানে ওইটা ফিল করলাম যখন আপা শুধু দিলাম এখন ধরেন শুধু আপা কাপড় ধুইত, যখন আপা মানে কে আপা না, যখন আমি শুধু কাপড় ধোয়াইতাম আর সম্পূর্ণভাবে আমি করতাম কি ঘর মুছাইতাম, তখন রান্নাঘরে ঢুকিয়া এটা কর ওইটা কর এই খাবার দিছি খাবারের প্লেট কিনে এরকম হয়ে যেত, তো এটা ফিল করলাম। তো আমি এই যে ধনিয়া পাতা ভাতটা করতেছি এটা আমি আধা ডলা করে করব, আজকে আমাদের বাসায় একদম মজার মজার খাবার। খিচুড়ি হয়ে গেছে দেখো, এখন আমি দেখাবো খিচুড়ি দাও। আমরা হচ্ছে এই হচ্ছে কলিজা হইতাছে আর এখানে খিচুড়ি, আব্বুই ভুল লাগেছে না আম্মু রান্না করতে আর আব্বু চলে আসছে।